একটু ছেলে মানুষ সংসারে এই সমস্ত কথাবার্তার মধ্যে তুমি ঠিক না তো বাপু না 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 বলছিলাম যে রাখুরিমা এই বিয়ে বাড়ির কথা বিয়ে বাড়িতে এসেছো না বিয়ে বাড়িতে যখন এখন আছো এই তখন খাও দাও আনন্দ করো হইহুল্লোড় করো মজা করো সংসারে এই সমস্ত কথার মধ্যে তুমি থাকতে যেও না বাবা কেমন শেষ পর্যন্ত একটা পাগল ছেলের সঙ্গে আমার বিয়ে ঠিক করলো করুক যে ছেলের সঙ্গে দেবে সেই ছেলের সঙ্গেই যাব যার কাছে মন যেতে যায় তার কাছে যখন কোনোদিন যাওয়া হবেই না তখন আর কার কাছে গেলাম তাতে কি বা আসে যায় মানিক কাকা আমি জানি শালুক আপনার ভাগ্নি আপনার ভাগ্নির জন্য আমার বেশি টান না আপনার বেশি টান আপনার ভাগ্নির জন্য তার কোনো প্রতিযোগিতা আমরা এখানে করছি না ওকে এরপরে আমি যদি জানতে পারি যে ছেলেটা অসুস্থ ছেলেটা পাগল আর আপনি আপনার ভাগ্নির সঙ্গে একটা পাগলের বিয়ে দিয়েছেন তাহলে আমি যতই বাইরের লোক হই না কেন এই অপরাধের জন্য কিন্তু আমি লড়তে রাজি আছি এটা আপনাকে আগে থেকে আমি বলে দিলাম রাখুরিমা পোলায় কয় কি আমগো আবির আমগো তীর্থদাদার পোলা আবির এই সকল কথা শিখলো কেমনে অখন নাক টিপলে দুধ গলবো কি করে শিখলো এমন কথা যাক গা ওই বই বয়সের পোলা যে আমার যুবক হয়েছে তো তাই মনে অন্যরকম প্যাচ ট্যাচ হয়েছে আর কি দাদা থাকে 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 তা আমি রাখুরিমা ওর কথায় কিছু মনে করি নে কিছু মনে করি নে রাখুরিমা আসো বাবা আসো 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 তুমি আমার কাছে আসো দেখি আসো 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 এই 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 হইলা তোমরা ইয়ং ব্লাড তোমাকে ব্যাস না থাকলে চলে তবে একখান কথা কই আমি একখান কথা আছে জানো তো যে ওই মায়ের থিকা মাসির দরদ কোনোদিনই বেশি হইতে পারে না হইতেই পারে না যদি সত্যি কোনো পাগল ছেলে তোমার বড় হয়ে আসে তাহলে কিন্তু এই ঘটনাটাই ঘটবে এটা তুমি জেনে রাখো আমি জেনে শুনে একটা পাগলের সঙ্গে তোমার বিয়ে হতে দিতে পারবো না আর কিছুতেই তোমাকে জলে ফাঁসি দিতে পারবো না কিন্তু আমি জানি আমার জীবনে রূপকথার রাজকন্যার মতন কোনোদিনও কিচ্ছু হবে না কে বলছে হবে না তুমি জানো আমার জান কি বলে আমার জান বলে যে কোনো কিছু তুমি যদি তোমার মন থেকে চাও আর সেইটার জন্য তুমি যদি অপেক্ষা করতে পারো তাহলে সেই চাওয়াটা তোমার পূরণ হবেই কিন্তু আমার জীবনে যে এরকম কিছুই হবে না মেলবেলেটা তাহলে আমার জন্মের পরপরই আমার মা মরে যেত না আমার বাবা আরেকটা বিয়ে করে আমার দিকে আর ফিরেও তাকায় না আমার মামু মামি সব সময় আমায় খোঁটা দিত না এত তাড়াতাড়ি আমার বিয়ে ঠিক করে দিত না আমি জানি বেলবেলটা আমার আমার কিচ্ছু হবে না তোমার কি মনে হয় কষ্ট কি শুধু তোমার একার হয়
আমার হয় না। তুমি জন্মান্তর মানো? কি? পরজন্ম। আমার দিদিন বলে এই জন্মে যদি প্রিয় মানুষের সঙ্গে মিল না হয় পরের জন্মে তা ঠিক হয়। আমি ওসব মানি না। কিন্তু আমি যে মানি তাই তো মনে মনে ভাবছি এই জীবনটা কাটিয়ে দি, পরের জন্মে তোমার সঙ্গে আমার আবার ঠিক দেখা হবে, আর তখন আর আমাদের চাড়াচাড়ি হবে না। এখন ভাবছি জানের সঙ্গে এই কনকনপুরে না আসাই ভালো ছিল। জানি তো, তুমি তো অমন কথাই বলবে, তাহলে যে আমার সঙ্গে তোমার দেখাই হতো না। কি করবো বলো, তোমার মতন তো আমার পরের জন্মের উপর ভরসা নেই, তাই আমাকে এই জন্মে সারা জীবন এই কষ্টটা নিয়ে বাঁচতে হবে। তাই আমি ভাবছিলাম তোমার সঙ্গে আমার যদি দেখা না হতো হয়তো আমি এই কষ্টটা পেতাম না। এনিওয়ে, তুমি অনেকক্ষণ ধরে বাড়ি বাইরে আছো, সবাই তোমাকে হয়তো খুঁজছে, চলো। বাড়িতে গেলে যে আমার আরো বেশি কষ্ট হয় বেলবেলেটা, বাড়িতে তো এখন বিয়ে ছাড়া আর কোনো কথাই নেই। কিন্তু তোমার মামার মামি তো কঞ্জে গেল কি একটা হলুদ কোটার বাজার করতে, খুব তোরজোর চলছে বাড়িতে। এসব কথা আর বলো না ভেলভেলেটা, আমারও ভালো লাগছে না এসব শুনতে। দেখো শালুক, আমি যদি বড় হতাম তাহলে কিন্তু তোমাকে আমি বিয়েটা করতে দিতাম না। আমি তো তোমাকে নিয়ে, শালুক আমি খুব ছোট, আমি নিজের পায়ে দাঁড়াইনি এখনো, আমি কি করব বলো। তুমি যে বলেছো, তুমি যে এত বড় একটা কথা বলেছো, এতেই আমার জীবন ধন্য হয়ে গেছে ভেলভেলেটা। এই কথাটা নিয়ে আমি বাকি জীবনটা শ্বশুর বাড়িতে কাটিয়ে দেবো। আমি জানি আমি কি তোমার যোগ্য নাকি, তোমরা কত বড় লোক, তুমি হলে রাজপুত্র আর আমি আমি ঘুটে কুড়ুনি। রাজপুত্রের সঙ্গে কি করে দিন ঘুটে কুড়ুনির জীবন জড়াতে পারে? লোকে কি বলবে, তোমার বাড়ির লোকেরাই বা কি বলবে, তার থেকে যা আছে তাই ভালো। ও আমির দাদা, এই দিদি, আমরা আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? তোরা কি এত কথা বলছিলিস রে রোদ্দুরে, মাথা ছাতে পড়ে আছে, আ এখানে চলো, আর দেরি করা ঠিক হবে না। দেখি তো পোলাটাই ফিট হয়ে যেতে সে। হলুদটা চোখে ঢুকে গেছিল মামি, তাই বাটিটা একটু পড়ে গেল। চোখে হলুদ ঢুকে গেছিল? শুধু বাটি পড়ে গেল? চেয়ে দেখ, চেয়ে দেখ একবার কি করেছিস।